আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বায়োলজিতে আমাদের এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো পুরো বইতেই আমরা পাই, বাট এগুলোর অর্থগুলো দেখে আমরা আজ করতে পারি না। সো পুরো বায়োলজি বইতে গুরুত্বপূর্ণ যে শব্দগুলোর মিনিং আমাদের জানা প্রয়োজন, সেগুলো এই ভিডিওতে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এই অর্থগুলো যদি তোমার জানা থাকে, বায়োলজি তোমার কাছে অনেকাংশেই সহজ হয়ে আসবে। তো চলো শুরু করা যাক। ভাইরাস শব্দটা আমরা অনেকাংশে পেয়ে থাকি, কিন্তু প্রশ্নে অনেক সময় জিজ্ঞেস করে বা জ্ঞানগুলোকে জিজ্ঞেস করে ভাইরাস শব্দটা মানে কি। অনেকে হয়তো তোমরা জানো ভাইরাস শব্দটার মানে হচ্ছে বিষ বা বিষাক্ত কিছু, ভাইরাস। ব্যাকটেরিওফাজ শব্দটার মানে কি? ব্যাকটেরিওফাজ এটা মূলত একটা ভাইরাস। কেমন ভাইরাস? যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কারণ কি? কারণ ফাজ মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা বা ভক্ষণ করা। তার মানে ব্যাকটেরিওফাজ কি জিনিস? ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাসটা ব্যাকটেরিয়া রেখে ধ্বংস করে ফেলে। তার মানে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস, ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস। তাহলে এবার অনুমান করতেই পারছো মাইকোফাজ, মাইকোফাজ মানে কি? মাইকো শব্দটা আমরা পেলেই আমরা বুঝে নিব এখানে ছত্রাককে বোঝানো হচ্ছে, আর ফাজ মানে ধ্বংস করা। তার মানে এমন এক প্রকারের ভাইরাস যে ভাইরাসটা ছত্রাককে ধ্বংস করে ফেলে। তার মানে ছত্রাক ধ্বংসকারী ভাইরাস। তার মানে আমরা গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো একসাথে পেয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা খাতায় নোট করে ফেলবা পরবর্তীতে, যাতে এই শব্দগুলো মিনিং তুমি ভুলে না যাও। এরপরে স্যাকারোমাইসিস, ওকে, এই শব্দটা দিয়ে বোঝানো হয় চিনির ছত্রাককে। এটাও ছত্রাক বা এটা চিনির ছত্রাক, কারণ স্যাকারিন শব্দটা শুনে তো বুঝি যে হচ্ছে বিভিন্ন সময় আইসক্রিমের ভিতরে স্যাকারিন দেওয়া হয়, আমরা তো শুনেছি ছোটবেলায় অনেক। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে বিরুদ্ধে বা বিপক্ষে, বায়োটিক এই শব্দটা দ্বারা জীবন বোঝাচ্ছে। তারপরে অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবনের বিরুদ্ধে। সো অ্যান্টিবায়োটিক শব্দের মিনিং কি দাঁড়ায়? জীবনের বিরুদ্ধে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো পেনিসিলিন আবিষ্কার করেন কে, একটু কমেন্টে জানিয়ে দাও যে পেনিসিলিন আবিষ্কার করেন কে। এরপরে প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক, অনেকে এই প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক কোনটার বাংলা মিনিং কি এখানে প্যাচ লাগায়, একটু টেকনিকটা আমি ধরে দিই। প্রো এখানে পি শুরু হয়েছে, পি তে প্রোক্যারিওটিক, আবার পি দিয়ে আমি পূর্ব বলতে পারি, যেটা আমাদের পূর্বে হয়ে থাকে সেটাকে আমরা কি বলি? আদি বলি, মানে আগে হয়েছে, পূর্বে হয়েছে। তার মানে প্রোক্যারিওটিক দ্বারা আমি বুঝবো এটা হচ্ছে আমার আদি কোষ, আদি কোষী বা কোষ। এন্ড ইউ, ইউক্যারিওটিক দ্বারা এটা যদি আমাদের আদি হয়ে থাকে, তার মানে এটা কি হবে? প্রকৃত কোষ, মানে বর্তমান কোষ, যে কোষের ভিতরে সবকিছু সুগঠিত, প্রকৃত কোষী। তার মানে তুমি যদি একটা মনে রাখতে পারো, প্রোতে পূর্ব, পিতে পূর্ব, পিতে প্রোক্যারিওটিক, মানে হচ্ছে আদিকোষী। তাহলে প্রোক্যারিওটিক মানে যে আদিকোষী, আশা করি এখন থেকে এই বাংলা এই মিনিংটা নিয়ে প্যাস লাগবে না তোমাদের। এরপরে শব্দটা মালারিয়া, এই আরিয়া শব্দের মাল শব্দটার মানে হচ্ছে বা ম্যাল শব্দটার মানে হচ্ছে দূষিত, অ্যারিয়া শব্দটার মানে হচ্ছে বাতাস, ম্যালারিয়া শব্দটার মানে হচ্ছে দূষিত বাতাস, দূষিত বাতাস। ওকে, সো এই পাশের আমরা প্রত্যেকটা মেইন শিখে ফেললাম। এবার আসো আমরা ছত্রাক দেখি। ছত্রাক হচ্ছে অ্যাগারিকাস ছত্রাক, বা আমরা এটাকে মাশরুম বলতে পারি, মাশরুম, এটা বেশি কারেক্ট। সেরিকালচার, সেরিকালচার দ্বারা বোঝাচ্ছে আমরা রেশম চাষ, রেশম চাষ, ওকে। এপিকালচার, এপিকালচার দ্বারা বোঝানো হচ্ছে মৌমাছি, মৌমাছির চাষ করাকে আমার বলা হয় এপিকালচার, মৌমাছি চাষ। এবার আসো পিসিকালচার, পিসিকালচার দ্বারা বুঝে হওয়া মাছ চাষ করা বা মৎস্য, মৎস্য চাষ। ফাইটা শব্দটা তুমি যেখানেই পাবা,
ধরে নিবা সেখানে উদ্ভিদ বলা হচ্ছে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা মানে উদ্ভিদ, ফাইটা শব্দটা দ্বারা আমরা বুঝি উদ্ভিদকে। ওকে, প্যাথোজেনিক। এখন প্যাথোজেনিক শব্দটা আমরা কিভাবে পাই, এটা হচ্ছে সৃষ্টিকারী যে জীবাণুগুলো রয়েছে সেগুলো, তারপরে প্যাথোজেনিক দ্বারা কি বুঝবো, রোগ সৃষ্টিকারী জীবাণু, রোগ সৃষ্টিকারী জীবাণু। এরপরে আমার কোডন দিয়েছি এমআরএনএ এর ভিতরে, এমআরএনএ তে এই কোডন গুলো থাকে, যদি এইউজি তুমি দেখতে পাও, এটা দ্বারা কি অর্থ বহন করে, এটা দ্বারা বহন করে যে আবার কোন রেপ্লিকেশন শুরু হওয়ার কথা বলছে, তার মানে এটা হচ্ছে স্টার্ট কোডন, স্টার্ট বা সূচনা কোডন। এই পরেরটা ইউএই, ইউএজি, ইউজিএ, এই তিনটাই হচ্ছে আমার স্টপ কোডন বা সমাপ্তি কোডন। ওকে, সো এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, আই থিঙ্ক এই প্রত্যেকটা শব্দ তোমরা ভালো করে বুঝতে পেরেছ, এই শব্দগুলো যদি একটু মনে রাখতে পারো, পরীক্ষার সময় প্রশ্নের ভেতরে যদি এগুলো ইংলিশের বদলে বাংলাটা আসে বা বাংলার বদলে ইংলিশটা দিয়ে দেয়, তোমার প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে যদি প্রশ্নটা ভালো বুঝতে পারো, নাম্বারও বেশি পাবা, তখন বায়োলজির প্রতি তোমার কনফিডেন্সটা অনেকাংশে বেড়ে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।